সজনে ডাটার ঝোল তরকারিটা এত বেশি টেস্ট হয় আর আমার আম্মা যেভাবে রান্না করে আজকে সেই রান্নাটাই শেয়ার করব। আমি অবশ্য আম্মার মতো করেই রান্না করি তারপরেও আম্মা কিভাবে রান্না করে আম্মার হাতের রান্নাটাই আজকে আমি শেয়ার করছি আম্মা প্রথমে সজনের ডাটাগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে তারপর ধুয়ে নিয়েছে এখন একটা রান্নার প্যান নিয়ে নিয়েছে সেখানে সজনের ডাটাগুলোকে নিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে লবণ আম্মা এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দেড় চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছে দুই চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আধা কাপেরও একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে আর পেঁয়াজটা আম্মা কিন্তু একটু মোটা মোটা করে কেটে দিয়েছে তেল দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে এখানে টেবিল মতো ধুনিয়ার গুঁড়া তিন চার এক চামচ এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে আম্মা বলে এই ধরনের তরকারিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিতে হয় তাহলে খেতে নাকি অনেক ভালো হয় আমি অবশ্য আম্মার মতো করে এভাবে রান্না করি তারপরেও আম্মার মতো পারফেক্ট টেস্টটা আসে না কিন্তু কাছাকাছি হয় খেতে কিন্তু ভালোই লাগে আজকে আম্মা রান্না করছে এই রান্নাটা এত বেশি টেস্টি হয় এই ঝোল তরকারিটা খেতে অনেক মজার তারপরও আমার কাছে মনে হয় যে আমরা তো গ্যাসের চুলাতে রান্না করি আর আম্মা কাঠের চুলায় রান্না করছে এই জন্য টেস্টের একটু মানে ভেরিয়েশন আসে তো কাঠের চুলায় রান্নার একটা অন্যরকম টেস্ট আসে যেটা আসলে অসাধারণ হয় তো আম্মা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে জিরা পেস্ট জিরা পেস্টটা ব্যবহার করেছে আধা চা চামচের একটু বেশি পরিমাণ এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আবারও জাল করে নিবে সজনের ডাটা এভাবে রান্না করতে হলে একটু বেশি করে জাল করতে হয় তাহলে সজনের ডাটার যে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় গন্ধটা থাকে না খেতে অনেক মজার হয় তো বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিয়েছে রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা যার যার পছন্দ মতো রাখলেই হবে তবে ঝোল একটু বেশি পরিমাণ রাখলে ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজার তো এখন আম্মা সার্ভ করে নিচ্ছে সজনে ডাটার এই তরকারিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয় আর ডাটাগুলো চিবিয়ে খেতে এত বেশি টেস্টি হয় যে সত্যি অসাধারণ তো আম্মার সজনে ডাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র খাওয়ার পালা তো আজকে আম্মার এই সজনে ডাটার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম